হ্যালো ফ্রেন্ডস, দ্য রিটোটগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এসসি কনস্টেবল দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু 7,547টি শূন্য পদে মাত্র এইচএস পাস যোগ্যতায় অনলাইন ফর্মের কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা কীভাবে তার অনলাইন ফর্মটি ফিল করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ফোন অথবা ডেস্কটপের গুগল ক্রোম ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা asc.nic.in সার্চ করবে অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পেজের ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে এই পেজে তোমরা চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমরা কিন্তু এখানে ডান দিকে লগ ইন সেকশন দেখতে পাবে, ঠিক আছে? লগ ইন সেকশনে চলে আসার পর তোমরা যারা আগের থেকে অলরেডি রেজিস্ট্রেশন করেছিলে, অন্য কোনো ফর্ম ফিল আপ করেছিলে এএসসির তরফ থেকে, তোমাদের কিন্তু একটি ইউজার নেম অর্থাৎ রেজিস্টার নাম্বার পেয়েছে, সেই রেজিস্টার নাম্বারটি তোমরা এখানে বসাবে। এরপর তোমাদের কিন্তু সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে বসাবে। এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ, সেই ক্যাপচা কোডটি কিন্তু তোমরা এখানে এন্টার টেক্সটে বসাবে। বসানোর পর তোমরা লগ ইন করে নেবে। আর তোমরা যারা প্রথমবারের জন্য ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের কিন্তু এখানে নিউ ইউজার রেজিস্টার নাও অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই রেজিস্টার নাও অপশনটি তোমরা ক্লিক করবে। রেজিস্টার নামে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম বেসিক ডিটেলসের এই পেজটি তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো এখানে তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হবে, এরপর তোমাদের অ্যাডিশনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হবে, এরপর তোমাদের কিন্তু ডিক্লারেশন ফিল করতে হবে। তো এই তিনটি স্টেপ কীভাবে তোমরা ফিল করবে এর জন্য কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি কিন্তু তোমরা এখানে আই সেকশনে পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেই ভিডিওটি দেখে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমরা কিন্তু আবার সেই ব্যাক করে চলে আসবে তোমাদের প্রথম হয়ে হোম পেজে, ঠিক আছে? হোম পেজে চলে আসবে, তোমরা এখানে তোমাদের সেই রেজিস্টার নাম্বার বসাবে, পাসওয়ার্ড বসাবে, এরপর ক্যাপচা কোডটি বসাবে, এরপর লগ ইন সেকশনে তোমরা ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। এখানে কিন্তু তোমরা উপরের দিকে বাঁ দিকে তোমাদের নাম শো করবে, ঠিক আছে? এরপর লেটেস্ট নোটিফিকেশন তোমরা কিন্তু চলে আসবে। লেটেস্ট নোটিফিকেশন চলে আসার পর তোমরা কিন্তু এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে এসে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে দ্বিতীয় নম্বরে রয়েছে যে নোটিফিকেশনটি, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023। এবং এই ফর্মটি কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতে পারছো 1/9/2023 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশন করার এন্ড ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 30/9/2023 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য তোমরা কি করবে, এখানে বাঁদিকে অ্যাপ্লাই যে অপশনটি দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লাই অপশনটি তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর কিন্তু কিছু ডিটেলস তোমাদের অটোমেটিক ফিল করা থাকবে, যেহেতু রেজিস্ট্রেশন তোমাদের ফিল করেছে, ঠিক আছে? এরপর তুমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এসে তোমাদের এখানে প্রথমত 14 নম্বর যে পয়েন্টটি রয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে হোয়েদার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ, অর্থাৎ দিল্লি পুলিশের যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হও তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে কিন্তু তোমরা এখানে নো করবে। এরপর বলা হচ্ছে হোয়েদার সন ডটার অফ সার্ভিং অর্থাৎ রিটায়ার্ড অথবা ডিক্রিজ পার্সোনাল অথবা মাল্টি নার্সিং স্টাফ অফ দিল্লি পুলিশ, অর্থাৎ তোমাদের যদি কোনো সন হও অথবা তোমাদের ডটার হও, ঠিক আছে, অথবা তোমাদের রিটায়ার্ড ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে, এবং মাল্টি নার্সিং স্টাফ থাকে দিল্লি পুলিশে, তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে নো করবে। এরপর কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে, যে হ্যাভ ইউ রিপ্রেজেন্ট এ স্টেট অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অফ দ্য কান্ট্রি অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল ইন স্পোর্ট ডিউরিং প্রিসাইডিং 3 ইয়ার্স ফ্রম দ্য ক্লোজিং ডেট রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো, ঠিক আছে, তো তোমরা কিন্তু ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের স্পোর্ট রিলেটেড কোটাটি তোমরা এখানে সিলেক্ট করবে, আর না হলে কিন্তু তোমরা এখানে যে উপরে যে নো অপশন দেখতে, উপরে নো অপশনে তোমরা সিলেক্ট করবে। এরপর তোমাদের কিন্তু এখানে চলে আসবে যে বলা হচ্ছে যে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার তোমাদের চুজ করতে হবে। এর জন্য প্রথমত সেন্টার ওয়ানে ক্লিক করে তোমাদের কিন্তু প্রথম যে এক্সামিনেশন সেন্টারটি রয়েছে, ঠিক আছে, সেই এক্সামিনেশন সেন্টারটি তোমরা কিন্তু এখানে চুজ করে নেবে। এরপর তোমাদের সেন্টার টুয়ে ক্লিক করে তোমাদের সেই আরেকটি সেন্টার তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর সেন্টার থ্রিতে ক্লিক করে তোমাদের আরেকটি সেন্টার এখান থেকে তোমরা চুজ করে নেবে, ঠিক আছে? এরপর তোমাদের কিন্তু বলা আছে হোয়েদার এক্স সার্ভিস ম্যান, অর্থাৎ তোমরা যে এক্স সার্ভিস ক্যান্ডিডেট হো তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে, তাহলে কিন্তু এই ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে। এক্স সার্ভিস ম্যান ক্যান্ডিডেট না হলে তোমরা কিন্তু অবশ্যই এখানে নো সিলেক্ট করবে। এরপর এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের ডিসেবল হয়ে যাবে। এরপর তোমরা নিজের সোজা হয়েছে নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, তোমাদের যদি এজ রিল্যাক্সেশন দরকার হয় তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস সিলেক্ট করবে, ঠিক আছে? এরপর ইয়েস সিলেক্ট করবো তোমাদের কিন্তু এখানে দেখতে পাবো সিলেক্ট এজ রিল্যাক্সেশন কোড, এখানে ক্লিক করে তোমার SC/ST হলে তোমরা কিন্তু এস ছাড় পেয়ে যাবে। SC/ST ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। এবং এখানে এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর হতে হবে। তো তোমাদের যাদের 25 বছর উপরে রয়েছে তোমরা কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করে তোমরা কিন্তু SC/ST থ্রুতে তোমরা 5 বছর ছাড় পেয়ে যেতে পারো, ঠিক আছে? তোমাদের যদি ছাড় দরকার না হয় তাহলে তোমরা কিন্তু উপরের দিকে এখানে সিম্পলি তোমরা নো সিলেক্ট করবে। এরপর তোমরা চলে আসবে, এখানে বলা হচ্ছে আর ইউ এ ন্যাশনাল ক্যাডার কর্প অর্থাৎ NCC সার্টিফিকেট, তোমাদের যদি NCC সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকে, ঠিক আছে, তোমাদের NCC সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ইয়েস সিলেক্ট করবে। ইয়েস সিলেক্ট করবো তোমাদের কিন্তু টাইপ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? টাইপ এখানে ABC টাইপ সিলেক্ট করতে হবে। তোমরা যদি NCC হোল্ডার না হও তাহলে তোমরা কিন্তু সিম্পলি এখানে নো সিলেক্ট করবে। এরপর তোমরা চলে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ পসেস ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যাওয়ার্ডেড বাই রাষ্ট্রীয় রক্ষক ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যদি রাষ্ট্রীয় রক্ষক ইউনিভার্সিটির তরফ থেকে ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েশন করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করবে। কিন্তু এখানে তোমাদের এই যে ডিটেলসটা রয়েছে কোর্সের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আর যদি তোমাদের না থেকে থাকে তাহলে তোমরা সিম্পলি নো সিলেক্ট করবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনস, হাইয়েস্ট কোয়ালিফিকেশনও তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটি রয়েছে, ঠিক আছে, গ্রাজুয়েশন ডিপ্লোমা অথবা বিটেক তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে থাকো। যদি না থেকে থাকে তোমাদের এখানে তাহলে তোমরা কিন্তু আদার্স সিলেক্ট করতে পারো, ঠিক আছে?
এরপর বলেছে ডিটেল অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে ঠিক আছে 10+2 অর্থাৎ এইচএস তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, অথবা এইচএস এর ইকুইভ্যালেন্ট তোমাদের এখান থেকে সিলেক্ট করতে পারো। তো তোমরা কিন্তু এখান থেকে এইচএস সিলেক্ট করে নেবে। এরপর বলা আছে বোর্ড অর ইউনিভার্সিটি সিলেক্টে তোমরা ক্লিক করে এখানে কোন বোর্ড থেকে তোমরা এইচএস পাস আউট করেছো ঠিক আছে সেই বোর্ডটি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটটা তোমাদের এখানে দেখতে পারো বোর্ড পেয়ে যাবে ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো তোমরা কিন্তু এটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে এইচএস এর রোল নাম্বার সেই রোল নাম্বারটি তোমরা কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দেবে। এরপর সাবজেক্ট তোমাদের এইচএস কী কী সাবজেক্ট আছে সাবজেক্টগুলো এখানে বসাবে। এরপর বলা আছে ইয়ার অফ পাসিং কত সালে তোমরা এইচএসটি পাস আউট করেছো, এখান থেকে তোমরা কিন্তু এইচএস পাস আউট ইয়ার তোমরা এখান থেকে কিন্তু তোমরা চুজ করে নেবে ঠিক আছে। এরপর বলা হচ্ছে পার্সেন্টেজ, তোমাদের যে পার্সেন্টেজটি রয়েছে এইচএস সেই পার্সেন্টেজটি তোমরা কিন্তু এখানে ভরে দেবে ঠিক আছে। এরপর তোমরা সোজাসুজি চলে আসবে নিচের দিকে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এই সেকশনে তোমরা চলে আসবে। এই সেকশনে চলে আসার পর তোমাদের কিন্তু বলতে বলা হচ্ছে দেখতে পাচ্ছে আপলোড এ ফটোগ্রাফ উইদাউট এক্সপেক্টেবল ক্যাপ টেকেন অন আর আফটার 1 জুন 2023, 1 জুন 2023 এর পরে কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে। এর জন্য ফটো সাইজ কিন্তু দেখতে পাচ্ছ 20 থেকে 50 কেবির মধ্যে ফটো হতে হবে, জেপিজি জেপিজি ফরম্যাটে, এবং এর উইথ কিন্তু 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার হাইট থাকবে। তো তোমরা কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের সেই ফটোগ্রাফটি এখান থেকে চুজ করে নেবে। সেম ভাবে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি জেপিজি ফরম্যাটে, এর উইথ কিন্তু থাকতে হবে 4.0 সেন্টিমিটার এবং হাইট কিন্তু থাকতে হবে তোমাদের 0.2 সেন্টিমিটার। সেম ভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে সিগনেচারটি তোমরা আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে হোয়েদার দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অন আফটার 1 জুন 2023, 1 জুন 2023 এর পরের ফটোগ্রাফটি কিন্তু তুমি আপলোড করেছো, তোমরা কিন্তু এখানে অলওয়েজ ইয়েস সিলেক্ট করবে ঠিক আছে। এরপর তোমরা চলে আসো ডিক্লারেশন, ডিক্লারেশন চলে আসার পর তোমরা কিন্তু এখানে আই এগ্রি চেকবক্সটি তোমরা টিক করবে, টিক করার পর এখানে যে ক্যাপচা কোডগুলি দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডগুলি তোমরা এন্টার টেক্সটে তোমরা ফিল করো, ফিল করার পর তোমরা কিন্তু প্রিভিউ সেকশনটিতে তোমরা ক্লিক করবে। প্রিভিউ অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পুরোপুরি ফর্মটি চলে আসবে ঠিক আছে। তোমরা কিন্তু একবার ফর্মটি ভালোভাবে চেক করে নেবে সমস্ত ডিটেইলস ঠিকঠাক আছে, সমস্ত ডিটেইলস যদি ঠিকঠাক না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা নিচে দিয়ে চলে আসে এডিট অ্যান্ড মডিফাই অপশনে তোমরা ক্লিক করতে পারো, অথবা তোমাদের যদি সমস্ত ডিটেইলস ঠিকঠাক থাকে তোমরা কিন্তু সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমরা এখানে ওকে অপশনে দিয়ে তোমরা ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এলাকাটা চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্ম ইস রিসিভড কন্টেন্ট নট ভেরিফাইড, যেহেতু আমি এসসি ক্যান্ডিডেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম তাই কিন্তু কোনোরকম কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না। তোমরা যারা জেনারেল এবং অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের 100 টাকা ফিস পেমেন্ট করতে পেমেন্ট করার জন্য তোমরা কিন্তু পে বলে একটা অপশন পেয়ে যাবে। তো পে অপশনে ক্লিক করে তোমরা কিন্তু সেখানে অনলাইন মোডের মাধ্যমে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ইউপিআই থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করে দেবে ঠিক আছে। পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের কিন্তু সেমভাবে এইরকম পেজটি চলে আসবে। তো তোমরা কিন্তু সিম্পলি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্ট করে নিতে পারো, অথবা তোমরা ওকে অপশনে তোমরা ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করবো তোমাদের কিন্তু সিম্পলি এরকম ভাবে এই পেজটি চলে আসবে। এই পেজ চলে আসবে তোমরা কিন্তু এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফর্মটি ডাউনলোড করে নেবে। ফর্ম ফিল আপের সময় তোমাদের যদি কোথাও কোনো রকম কোনো প্রবলেম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই আপডেট সবার আগে পাওয়ার জন্য।